নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল ইসুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতাশে ফেব্রুয়ারি শুক্র মিত্র রাশিতে সিংহ রাশি আর কি চাই এমন সুযোগ দীর্ঘদিন পর এ সুযোগ হাত করবেন না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক নারী পুরুষকে অবগত করতে চলেছি তাদের জীবনে আবার আর একবার শুক্রের শুভ প্রভাব পড়তে শুরু করেছে শুক্র যেহেতু মানব জীবনে সুখ সমৃদ্ধি প্রেম ভালোবাসা প্রদান করে শুক্র প্রদান করে গাড়ি ধন শুক্র মানুষকে প্রদান করে আকস্মিক কোটি কোটি টাকা সিংহ রাশি জাতক জাতিকাদের সাতাশে ফেব্রুয়ারি অবশ্যই শুক্র যখন ধনু থেকে প্রবেশ করে মকরে মিত্র রাশিতে তখন তাদের জীবনে নতুন নতুন সুযোগ আসবে একের পর এক শুভ খবর তাদের জীবনকে সমৃদ্ধ করবে তবে মনে রাখতে হবে বিশেষ কিছু কাজ আপনাকে এর জন্যে করতেই হবে কোন সে কাজ কীভাবে সুযোগ আসবে তাদের আনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সিংহ রাশি আপনাদের জীবনে শুভ সন্ধিক্ষণ শুরু হয়ে গেছে ভাগ্যের খেলাও শুরু হয়ে গেছে সেই খেলায় নতুন সংযোগ নিয়ে আসছে সাতাশে ফেব্রুয়ারি দিনটি আপনি পারলে সাতাশে ফেব্রুয়ারি দিনটাকে একটা ক্যালেন্ডারে গোল মার্ক দিয়ে রাখতেই পারেন আপনি প্রশ্ন করতে পারেন কেন আমি বলবো শুক্র আপনার কর্মের অধিপতি শুক্র আপনার তৃতীয় অধিপতি অর্থাৎ সাহস এবং কর্ম যখন ষষ্ঠ স্থানে সক্ষেত্রে প্রবেশ করছে তখন সিংহ রাশিদের জীবনে বিরাট আর রাজ্যক তৈরি করছে এই রাজ্যকে পূর্ণ প্রভাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করতে পারবে প্রত্যেক ক্ষেত্রে যথেষ্ট সম্মান অর্জন করতে পারবে এবং তাদের বন্ধু বান্ধবের কাছে তারা পরিচিতি লাভ করতে পারবে সবচেয়ে বড় কথা যে সমস্ত ক্ষেত্রে আপনি এতদিন আপনি এতদিন নানাভাবে অসহায় অবস্থায় ছিলেন হেঁ প্রতিপন্ন হচ্ছিলেন এবং যে সমস্ত মানুষ আপনাকে সম্মান করছিল না সেই সমস্ত ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে শুক্র ষষ্ঠ স্থানে প্রবেশের ফলে শারীরিক দিক দিয়ে যে সমস্ত রোগ কাবু করছিল বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে মলাশয়ের বিভিন্ন রোগ ব্যাধি বিশেষ করে চর্মের বিভিন্ন ব্যাধি সেগুলো ধীরে ধীরে অবশ্যই নির্মূলের পথে অগ্রগতি হবে এছাড়া শুক্রাচার্য আচ্ছা শুক্র যেহেতু সিংহ রাশিদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেয় তাই এই শুক্র আপনাকে প্রদান করবে অবশ্যই মহাজাগতিক সুখ যে সুখের জন্যে সিংহ রাশিরা দীর্ঘদিন অপেক্ষা করে থাকে যে সুখের জন্যে সিংহ রাশিরা দীর্ঘদিন চাতক পাখির মতো চেয়ে আছে সেই প্রেম সেই ভালোবাসা সেই পবিত্র বৈবাহিক সম্পর্কের শুভ সময় শুরুই হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি তাই সাতাশে ফেব্রুয়ারি একটি অতি শুভ দিন হতে চলেছে সিংহ রাশির প্রত্যেক নারী পুরুষের কাছে তাই আমার অনুরোধ আপনি কয়েকটা বিশেষ কাজ অবশ্যই করুন যাতে এর শুভত্র আরও 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 বেশি বৃদ্ধি পায় আপনি কি করবেন আপনি অবশ্যই স্বয়ং স্বয়ং শুক্রদেব শুক্রাচার্য অবশ্যই এবং ভগবান শ্রীবিষ্ণুকে আপনি সাদা দুধ প্রদান করবেন এবং ভগবান শিবকে সাদা দুধ দিয়ে আপনি কিছুটা অভিষেক করতে পারেন মনে রাখবেন নারায়ণ শ্রীবিষ্ণু এবং ভগবান ভোলানাথ এবং দৈত্রগুরু শুক্রাচার্য শুক্রের কারক এদের সন্তুষ্টিতেই আপনার অবশ্যই পূর্ণতা বৃদ্ধি পাবে এছাড়াও আরও একটা কাজ করতে হবে শুক্রবার দিন আমিষ ভোজন করবেন না শুক্রবার দিন খাদ্যদ্রব্যের লবণ দেবেন না এবং শুক্রবার দিন আপনি অবশ্যই সাদা বস্ত্র পরিধান করে যে কোনো কর্মে যাবেন এতে আপনার কর্মের সুখ্যাতি বৃদ্ধি পাবে তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা শুক্র অভিনবত্র আর যা বললাম সেগুলি অবশ্যই করুন এতে আপনাদের জীবনে আরও বেশি উন্নতি ত্বরান্বিত হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ